নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট অ্যান্ড অ্যাস্ট্রো স্পিরিচুয়াল কাউন্সিলার। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে কোন ধরনের ক্যারিয়ার বা পেশা আদর্শ। মূল আলোচনা শুরুর আগে বলবো, বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখবেন, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস লাইক করতে ভুলবেন না। নিয়মিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। জীবনে সফল হতে সকলেই চান, পছন্দের চাকরি, সম্মান, সাফল্য, অর্থ, যশ কে না ভালোবাসেন, কিন্তু চাইলেই কি আর সকল আশা পূরণ হয়? কেউ কেউ স্বপ্ন দেখে অল্প বয়সেই খ্যাতির শীর্ষে উঠবেন, আবার কেউ দেখা যায় তার জীবনের 40-এর কোঠায় গিয়ে তার আর্থিক সচ্ছলতা আসছে। নির্দিষ্ট একটা বয়সে মানুষের চিন্তার মধ্যে অনেকটাই জুড়ে থাকে তার ক্যারিয়ারের নিয়ে। কোন পেশায় কে কতটা ভালো করবেন তা শুধু পরিশ্রম ও অধ্যবসায়ের উপর নির্ভর করে তা নয়, জীবনে সফল হতে গেলে ভাগ্যের সহায়তাও অবশ্যই প্রয়োজন হয়। ভাগ্য সদয় হলে এবং সঙ্গে সঠিক পরিশ্রম করলেই মানুষ কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারে। তবে তার জন্য আগে জানা প্রয়োজন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কি ধরনের পেশা হওয়া উচিত। আসুন দেখিনি বন্ধুরা, যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য কোন পেশাতে আপনার জীবন বেশি সফল এবং সফলতম হয়ে উঠবেন। কন্যা রাশি হল কারিগর বা সমালোচকের প্রতীক। আপনি বাস্তববাদী, বুদ্ধিদীপ্ত ও পরিশ্রমী, আবেগ অনুভূতিকে আপনি মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করে থাকেন। এর জন্য আপনার আচরণে একটা শীতলতা লক্ষ্য করা যায়। মনের দিক থেকে আপনি নিখুঁত সৌন্দর্যে বিশ্বাসী। আপনার স্মরণশক্তি প্রখর, অতীতের অনেক ঘটনা অনায়াসে বলে দিতে পারেন, অতীতচারীর স্বভাব হয়েছে আপনার। আপনি জীবনের উল্লেখযোগ্য ঘটনা ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করেন। আপনি কঠিন সমালোচক ও স্পষ্টবাদী, সাধারণত এতে ঈর্ষা থাকে না, তবু এর কারণে আপনি অন্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন। যে কোনো আবেগ বা ইন্দ্রিয়র ব্যাপারে আপনি অত্যন্ত চাপা, সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও আপনাকে স্বার্থপর মনে হতে পারে। প্রেমের ব্যাপারে আপনার ঠান্ডা স্বভাব সুন্দর জীবনের পথে অন্তরায়। আপনি দ্রুত যে কোনো জিনিস লিখতে পারেন, কিন্তু পড়ালেখা আপনার আগ্রহ কম। আপনি বুদ্ধিবৃত্তি সব ব্যাপারে আগ্রহী ও সংস্কৃতিবান ব্যক্তিদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে চান। আপনি বেশ চালাক ও সতর্ক, আপনার সাহিত্য ও শিল্প সংস্কৃতির প্রতি জন্মগত আগ্রহ রয়েছে। আপনি সাধারণত বিনয়ী ও বিশ্বস্ত, আপনার জীবনে বহুবার বিদেশ ভ্রমণ বা আপনার জন্মস্থান থেকে দূরে যাওয়ার সুযোগ আসবে। নিজের বাড়ি না হলে আপনি ঘন ঘন বাড়ি বদলাতে পছন্দ করবেন। চাকরির ক্ষেত্রেও এই রকমই ব্যতিক্রম নয়, অর্থাৎ বিভিন্ন চাকরিতেই আপনি ট্রান্সফার নেবেন। বন্ধু হিসাবে আপনি বেশ বিশ্বস্ত, কাজেই আপনার আনন্দ ও গর্ব কাজের মধ্যেই আপনি নিজেকে প্রকাশ করতে চান। সত্যিকারের ভালো কাজের জন্য আপনি ত্যাগী ও পরিশ্রমী। আপনি মানসিক ও শারীরিক দুধরনের কাজেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশ্লেষণ ক্ষমতা ও ধৈর্যের জন্য আপনি শিক্ষক,
সাংবাদিক ও সমালোচক হিসাবে দক্ষ পরিচয় দিতে পারেন। বিজ্ঞানী ও আইনজীবী হিসাবেও আপনি খ্যাতি অর্জন করতে পারেন। সেক্রেটারি ও হিসাবরক্ষক হিসাবে আপনার মেধার স্বাক্ষর রয়েছে। অংশীদারি ব্যবসা হলে আপনার অংশীদারত্বের উদ্যমী, সাহসী ও শর্টকাট মাধ্যমে পারদর্শী হতে হবে। আপনার অধ্যবসায়, বিশ্বস্ততা ও প্রতিযোগী মন ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি যেহেতু সমালোচক এবং হিসাবের ব্যাপারে খুব সঠিক, সেক্ষেত্রে কর্মচারীর দিক থেকে আপনি তাদের কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন। অর্থের ব্যাপারে আপনি বেশ উৎসাহী, অর্থকে আপনি ক্ষমতার উৎস বলে মনে করেন। আপনি বেশ ক্লান্তিহীনভাবে কাজ করেন। অর্থ লগ্নিতে আপনার ভাগ্য ততটা ভালো নয়। অতি সতর্কতার সঙ্গে উপার্জনের অনেক সুন্দর সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শেয়ার বা ফাটকাতে অর্থ লাগানোর ব্যাপারে সাবধান হবেন। কন্যারাশির যে কোনো কাজ একেবারে নিখুঁত করতে পছন্দ করে। তারা অনেক খুঁটিনাটি মনেও রাখতে পারে, অর্থাৎ এরা একটু গোছানো স্বভাবের হয়। অন্যকে সেবা দেওয়ার ক্ষেত্রে এদের জুড়ি বেড়া ভার। এদের মস্তিষ্কের জন্য ভালো কাজ হলো লেখালেখি, গবেষণা, পরিসংখ্যান ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকা। এদের চরিত্রও অনেক হাসি খুশি ও বন্ধুভাবাপন্ন হয়। এসব কারণের জন্য সম্পাদনা, লেখালেখি, শিক্ষকতা, সমালোচক, অনুবাদক এবং গোয়েন্দা, পরিসংখ্যানবিদ ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকলে খুবই বহু বিষয়ের সঙ্গে এদের যোগাযোগ থাকে। শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সমালোচক ও শিল্পী হিসাবে এরা ভালো কাজ করে এবং কর্মে প্রতিষ্ঠাও পেতে পারে। তবে স্বাধীন ব্যবসা এরা বেশি সফল। কন্যারাশির জাতক কিংবা জাতিকারা আইনি ব্যবসায় বা সাংবাদিকতা বা শিক্ষকতাতে বেশি সফল হয়ে থাকে। গবেষণামূলক কাজ ছাড়াও ডাক্তারি, ওকালতি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা চার্টার অ্যাকাউন্ট্যান্ট হিসাবেও সফল হতে দেখা যায়। তো শেয়ার ব্রোকার, প্রুফ রিডার বা ব্যাংকের কাজ, সেক্ষেত্রেও কিন্তু এই কন্যারাশির জাতক কিংবা জাতিকাদের উন্নতি করতে দেখা গিয়েছে। তো বন্ধু, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটির নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। কমেন্টস ও লাইক করতে ভুলবেন না। নমস্কার।